কমিটি বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গণিত 2। আপনাদের ইতিমধ্যে কিন্তু গণিতের যে পরিসংখ্যান বিষয়টি ছিল, আমি বলেছিলাম পরিসংখ্যান থেকে 10 মার্ক আপনারা লিখতে পারবেন। অনেকে কমেন্ট করেছেন কিভাবে সম্ভব, বা কিভাবে সম্ভব। তো আপনারা একটি নির্দেশনা মনে হয় দেখেন নাই যে যেকোনো বিভাগ থেকে অ্যান্সার করলেই হবে, এটা বলে দেওয়া আছে যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে। যেহেতু 50% মার্কের পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে আপনি মিলিয়ে 50% মার্ক অ্যান্সার করবেন। তার মানে যেহেতু গণিতে পরীক্ষা হতো 60 মার্কের, আপনি অ্যান্সার করবেন 30 মার্কের। তাহলে আমাদের পরিসংখ্যান থেকে প্রশ্ন আসতে কয়টা, দুইটা, আপনি দুটো অ্যান্সার করেন বলে নাই তো এখান থেকে অ্যান্সার করতে হবে, যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করলেই হবে বলেছে। তো শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে আপনারা দুটি অঙ্কই অ্যান্সার করতে পারবেন। তো এখানে আমাদের তিনটি নিয়ম ছিল, গড়, মধ্যক এবং প্রচুরক। তো গড়ে দুটি নিয়ম আছে, ওটা আমি পরবর্তীতে একটি ক্লাস দেখাবো। তো মধ্যকে আজকে এর আগের যে অঙ্ক দেখিয়েছিলাম আপনাদের প্রচুরক নির্ণয় করা, আজকে মধ্যক নির্ণয় করা দেখাবো। শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করবেন, মধ্যক নির্ণয় করার পদ্ধতি দুইটা, আমরা দুইটাই শিখবো আজকে। হ্যাঁ, তো একটা যদি সারণি এমন দেওয়া থাকে, একটু খেয়াল করবেন, সারণি যদি এমন দেওয়া থাকে, এটা আপনাদের 2018 সালে এসেছিল এরকম একটা প্রশ্ন, এই জন্য এটা আলোচনা করছি। তো সারণী আছে ওজন, জনসংখ্যা, ওজনের 45, 50, 55, 60, 65, 70, আর এগুলো হচ্ছে জনসংখ্যা। যদি এমন দেওয়া থাকে, শ্রেণী ব্যবধান যদি না দেওয়া থাকে, আমরা এই পদ্ধতিতে মধ্যক বের করব। পদ্ধতিটা কি, মধ্যক বের করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, অথবা মধ্যক বের করতে হলে যোজিত গণসংখ্যা, যোজিত এবং ক্রমযোজিত একই কথা, ক্রমযোজিতকে শর্ট করে লেখা হয় যোজিত গণসংখ্যা। তাহলে যোজিত গণসংখ্যা বের করার জন্য আমাদের আছে কয়টা লাইন, দুটো লাইন আছে, আর আমাদের তিনটা ঘর করতে হবে। তাহলে তিনটা ঘর, 1, 2, 3, তিনটা ঘর করবেন। প্রথমে দিবেন হচ্ছে এখানে যেটা থাকুক সেটা দিবেন, শ্রেণী ব্যবধান থাকলে শ্রেণী ব্যবধান, গণসংখ্যা ওজন থাকলে ওজন। আমাদের যেহেতু এটা ওজন আছে, আমরা ওজন এই ঘর বসিয়েছি, আর গণসংখ্যা এখানে, আর এই যোজিত গণসংখ্যার ঘরটা আমাদের তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে দেখেন, আমি পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। 2, 2 বসাতে হবে, প্রথম গণসংখ্যা বসে যাবে, এই গণসংখ্যা যা হয়েছে পরের গণসংখ্যার সাথে যোগ হয়ে এখানে বসবে। তাহলে দেখেন তো এখানে আছে কত, 2, আর এখানে আছে কত, 6, 2 আর 6 যোগ করলে কত হয় 8, 8-এর সাথে এই 8 যোগ করলে কত হয় 16, 16-এর সাথে এই 16 যোগ করলে 32, 32-এর সাথে 12 যোগ করলে 44, এবং 6 যোগ করলে 50। তার মানে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার নিয়ম। এখন চলে যাচ্ছে আমাদের মধ্যক কিভাবে বের করবো। একটু খেয়াল করেন, যেহেতু এখানে শ্রেণী ব্যবধান নেই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে মোট গণসংখ্যা কত আছে। তো আমরা যখন ক্রমযোজিত গণসংখ্যা বের করব, এখানে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু মোট গণসংখ্যা হবে, যদি আপনার সঠিক যোগ হয়। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় চিন্তা করে দেখবেন যে এখানে যে গণসংখ্যাগুলো আছে, এই গণসংখ্যাগুলো যোগ করলে 50 হচ্ছে কিনা, যদি হয় তাহলে মনে করবেন আপনার এই যোজিত গণসংখ্যার সারণীটা তৈরি করা সঠিক হয়েছে। এখন আসেন এই এখান থেকে মোট গণসংখ্যা কত হলো 50। দেখেন কি লিখছি, এখানে মোট গণসংখ্যা n সমান হচ্ছে কত, 50। এই 50টা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার জন্য মধ্যক বের করার সূত্র একরকম, বিজোড় সংখ্যার জন্য মধ্যক বের করার সূত্র একরকম। একটা বিষয় মনে রাখেন, আপনাদের যদি আসে এই পদ্ধতিতে তাহলে জোড় সংখ্যা আসবে, বিজোড় সংখ্যা আসবে না। সেই ক্ষেত্রে জোড় সংখ্যা দিয়ে মধ্যক বের করার সূত্র হচ্ছে n/2 তম পদ, n/2 আমরা ডাইরেক্ট করে দিয়েছি, n এর মান যেহেতু কত 50, সেটা বসিয়ে করে দিয়েছি। তাহলে সূত্রটা কি হবে, n/2 তম পদ ও n/2+1 তম পদ দুইটির যোগফল ÷ 2, এটা কিন্তু আমাদের মুখস্থ করতেই হবে যেহেতু এটা সূত্র। এখন 50কে 2 ভাগ করলে কত হয় 25, আর 50কে 2 ভাগ করলে কত হয় 25+1 = 26। এখন দেখেন 25তম পদ ও 26তম পদের আমরা যোগ করব, একটু খেয়াল করেন 25তম পদ এখানে কি আছে, একটু ভালো করে খেয়াল করবেন, 25 কোথায় আছে, 2, 4, 6, 32, কার ভিতরে 25 আছে বলেন তো, অবশ্যই 32-এর ভিতরে 25 আছে, এবং 26ও কিন্তু 32-এর ভিতরে আছে। আবার বলছি 25 যার ভিতরে থাকবে সেই সংখ্যাটা বরাবর, যে গণসংখ্যা ওজনটা আছে, শ্রেণী ব্যবধান যেটা থাকবে বা শ্রেণীতে থাকবে, সেই সংখ্যাগুলো আমরা কি করব এখানে দিব। তাহলে আমাদের 50 ভাগ 2 করলে 25 এসেছিল, 25 ছিল 32-এর ভিতরে, 32 ছিল কোথায়, এখানে এই 60 আমরা কি করেছি এখানে দিয়েছি, এবং এখানে ছিল 26, 26 কার ভিতরে আছে, একটার ভিতরে আছে, এখানে ছিল কত 60, 60টা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখন 60 আর 60 যোগ করলে 120, 120কে 2 ভাগ করলে 60, তাহলে মধ্যক আমাদের আসলে কত 60।
প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই একটা পদ্ধতি, আমি আর একটি পদ্ধতি আপনাদেরকে এখনই দেখাই দিব কি পদ্ধতি আপনারা বের করবেন মধ্য। একটু খেয়াল করবেন, কারণ মধ্যক আপনাদের দুইটা যে কোনো একটা আসতে পারে। আমরা যদি মধ্যক বের করতে চাই তাহলে দেখেন, আমরা একটা সারণীতে মধ্যে বের করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা মুছে দিলাম, আশা করি আপনারা উঠায় নিয়েছেন। একটু খেয়াল করেন, এরকম একটা সারণী আছে, যে সারণী থেকে আমরা মধ্যক বের করবো। হ্যাঁ, তো সারণীটা হচ্ছে আগে উঠাই দিই আপনাদের, তাহলে বুঝতে সহজ হবে। আপনাদের এই তিনটি অঙ্ক অবশ্যই শিখতে হবে, এই কারণে এই তিনটি নিয়ম থেকে দুটি নিয়ম আসবেই মাস্ট। এই জন্য এটা আমরা সবসময় বেশি শেখাই। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর এটা হচ্ছে গণ সংখ্যা। শ্রেণী ব্যক্তি আছে আমাদের 31 থেকে 40 আছে, এটা পরে লিখি 4 6 8 12 9 শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনাটা একটু জানিয়ে নাও আমাকে, যে কোন সমস্যা আছে কিনা। আপনারা আপনাদের জন্য আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যেন আপনাদের রেজাল্টটা খুব ভালো হয় এসএসসি পরীক্ষায়। আপনারা যারা ভোকেশনাল শাখায় রয়েছেন, আপনাদের রেজাল্ট যেন খুব ভালো হয় সেই পরিশ্রমই করে যাচ্ছি। তো এখন এই ধরনের সারণী থাকলে আপনারা মধ্যক বের করবেন কিভাবে? আগে কিন্তু এরকম শ্রেণী ব্যবধান ছিল না, তাহলে এরকম থাকলেও আপনাদের জড়িত গণ সংখ্যা বের করতে হবে। তো জড়িত গণ সংখ্যা বের করার জন্য আপনাদের আবারও তিনটা ছক করতে হবে। তো তিনটা ছক যদি আপনারা একটু দেখেন, খেয়াল করবেন, অনেকে কমেন্ট করেন বা যখন ক্লাস করে তখন বলে অনেকে যে এভাবে হাত দিয়ে এভাবে স্কেলের মতো দাগ দেওয়া সম্ভব কিভাবে? অবশ্যই সম্ভব হবে। আপনারা জানেন যে একটা কাজ অনেকদিন ধরে করলে সেটি আয়াত চলে আসে। তো এখন আমরা এখানে শ্রেণী ব্যবধান লিখব বা শ্রেণী ব্যাপ্তি লিখব, আর এটা হচ্ছে গণ সংখ্যা, আর এটা হচ্ছে যোজিত গণ সংখ্যা। তো এখানে আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই এখন আমাদের এখানে ছিল 4 6 8 12 9 7 2। তো এখন খেয়াল করেন যে এই জায়গাটায় আপনি কি বসাবেন। হ্যাঁ, তখনকার মতো প্রথমে 4 4 বসাই দিবেন, 4-এর সাথে 6 যোগ করলে কত হবে 10, 10-এর সাথে 8 যোগ করলে কত হবে 18-এর সাথে এটা যোগ করলে হবে কত 30, 30-এর সাথে হচ্ছে 39, 39-এর সাথে এটা যোগ করলে হচ্ছে আপনার 39 30 39, আর এখানে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে ঠিক বিক্রম, তো 4 10 18 13 39 46 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের পর কথা ছিল 4, হ্যাঁ এটা 4 হবে, আর এটা আমরা 4 করে দিলাম, তাহলে এটা হবে 46, আর এটা হবে 50। এখন দেখেন এখান থেকে মধ্যক বের করতে হলে আপনারা কিভাবে করবেন, একরকম লিখতে হবে। এখানে মোট গণ সংখ্যা, মোট গণ সংখ্যা n = 50,
তাহলে আমরা মধ্যক পদ বের করব। এখন মধ্যক পদ আগেরটার মতো হবে না, কিন্তু আমি বলেছিলাম মধ্যক পদ মানে কি, মোট দ্বন্দ্ব সংখ্যা n ছিল, n থেকে আপনারা 2 দিয়ে ভাগ করলে মাঝখানের পদটা বের হবে, সেক্ষেত্রে n এর মান হচ্ছে 50, n এর মান 50 ভাগ করবেন 2 দিয়ে কত হবে 25, তাহলে এখানে মধ্যক পদ কত আসলো 25। এই 25 এখন কোথায় আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখেন 25 আমি লিখব মধ্যক পদ, মধ্যক পদ 25 আছে। দেখেন তো 25 কার ভিতরে আছে, এই দ্বৈত গণ সংখ্যার ভিতরে 30 এর ভিতরে 25 আছে না, কারণ এখানে 18 পর্যন্ত শেষ, 18 থেকে 30 পর্যন্ত এখানে, তার মানে এই শ্রেণীর ভিতরে কত আছে 25 আছে। তাহলে 25 আছে কোন শ্রেণী থেকে, 61 থেকে 70 শ্রেণী, আমরা লিখব 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে এই 61 থেকে 70 শ্রেণী কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, 61 থেকে 70 শ্রেণী কিন্তু মধ্যক শ্রেণী। এখন একটু খেয়াল করবেন মধ্যক বের করার সূত্র কি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মধ্যক বের করার সূত্র হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস fc ইনটু h বাই fn। এটা সূত্র আপনাদের মুখস্থ করতে হবে, যদি এই পদ্ধতিতে আসে এই সূত্র ব্যবহার করতে হবে। এখন এই মধ্যক বের করতে হলে এই পদের মানগুলো আপনার কিন্তু লাগবে, সেক্ষেত্রে আমরা এই মানগুলো এখন বলে বের করে নিব। দেখেন যদি l এর মান দেখতে চাই, মধ্যক পদ আছে কোন শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে, এই 61 টা হচ্ছে l এর মান, মানে মধ্যক যে শ্রেণীতে আছে তার নিম্ন সীমা, নিম্ন সীমা কত আছে 61, এটা হচ্ছে l এর মান 61 আমরা লিখে নিলাম। এরপর n বাই 2 আমরা কিন্তু বের করছি, n বাই 2 25, এরপর হচ্ছে fc, একটু খেয়াল করবেন যেখানে মধ্যক ছিল, মধ্যক ছিল কি এই জায়গায় 30 এর ভিতরে, তার আগের যোজিত গণসংখ্যা, তার আগের সংখ্যার কত আছে 18, এটা হচ্ছে fc এর মান। এরপর এইচ মান হচ্ছে শ্রেণী ব্যবধান, 31 থেকে 40 এর ভিতরে ব্যবধান হচ্ছে কত 10, আর একটা বাকি আছে fm, fm টা হচ্ছে যেখানে মধ্যক ছিল সেখানে সেটার গণসংখ্যা, তাহলে মধ্যক ছিল এই 30 এর ভিতরে, তার গণসংখ্যা কত 12, তার মানে fm এর মান হচ্ছে 12। এখন এই মানগুলো আপনি কি করবেন, ওখানে বসাই দিবেন, তাহলে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে l এর মান কত 61, n বাই 2 এর মান কত 25, মাইনাস fc, fc এর মান কত বের করছি 18 বের করছি, ইনটু h, h এর মান হচ্ছে 10, আর fm এর মান আমরা বের করছি কত 12, 12 বসাই দিব হচ্ছে এখানে, তাহলে এখন যোগ বিয়োগ করলে যেটা হবে সেটা আপনাদের উত্তর। 25 থেকে 18 বের করে দেন, 25 থেকে 18 বের করে তার সাথে উপরে যা আছে সেটা যোগ করে দিতে হবে, তাহলে একটু খেয়াল করবেন আমরা এখান থেকে 25 বিয়োগ 18 যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 7, তাহলে এই 7 এর সাথে গুণ হবে 10, আমরা 7 লিখে দিলাম, গুণ 10 ভাগ 12, তাহলে আছে 61 যোগ 7 আর 10 গুণ করতে হবে, যেহেতু গুণাকার আছে কত হবে 70, তাহলে উপরে হচ্ছে 70 নিচে হচ্ছে কত 12, এখন আমরা 70 কে 12 দিয়ে ভাগ করে দেব, তাহলে 70 ভাগ হচ্ছে 12, তাহলে আমাদের থাকবে হচ্ছে 5.8333, তাহলে 61 লিখে দিলাম প্লাস 5.833, তাহলে আমাদের এখানে যোগ করে থাকতেছে 66.833, এটা কিন্তু মধ্যকের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি পদ্ধতিতে আপনাদের মধ্যক আসার সম্ভাবনা রয়েছে, তো এই দুটি পদ্ধতি কিন্তু আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে। তো এটি হচ্ছে যদি এভাবে শ্রেণী ব্যবধান দিয়ে সারণী থাকে তাহলে আপনাদের এভাবে মধ্যক বের করতে হবে, আর যদি আগেরটার মতো দেখি তবে ওই ধরনের মধ্যক বের করতে হবে। তো এটা থেকে ওই ওই যে পদ্ধতিটা করলাম, আগের যে পদ্ধতিটা করলাম, ওই পদ্ধতিটা আসার সম্ভাবনা বেশি আছে। তারপর এটা আপনাদের অবশ্যই শিখতে হবে, যেহেতু এই বছর আপনাদের জন্য পরিসংখ্যান চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে যে গাণিতিক গড় এবং হচ্ছে সংক্ষিপ্ত গড় আছে, আমরা সংক্ষিপ্ত গড়টা আগে শিখবো, কারণ সংক্ষিপ্ত গড়টা ইম্পর্টেন্ট বেশি, এর আগে বিগত সালগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে, তো সেই প্রশ্নগুলো বা সেই সংক্ষিপ্ত গড়ের পদ্ধতিগুলো শিখতে হলে অবশ্যই অবশ্যই কবিটেক বাংলার সাথে থাকুন, অন্যান্য যে কোনো সাজেশন, যে কোনো সুপার সাজেশনের উত্তর, যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম।